গল আউর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, কিভাবে খুব সহজে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই সম্বন্ধে এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব। অম্বলের সমস্যার কারণ এবং লক্ষণ বিষয়ে এর আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনায় যাচ্ছি না। অম্বল দূর করতে এবং এই সমস্যা থেকে দূরে থাকতে অর্থাৎ প্রতিরোধ করতে কী কী নিয়ম কানুন মেনে চলতেই হবে এবং কী ঘরোয়া চিকিৎসা নিতে হবে, শুধু সেই বিষয়েই আলোচনা করব সংক্ষেপে। প্রথমেই বলবো অম্বলের রোগীরা কী কী খেতে পারবেন আর কী কী খেতে পারবেন না। এমন খাবার খাওয়া উচিত যে সকল খাবারে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ কম থাকে। ফুলকপি, বিনস, কলা, আপেল, পেয়ারা, আদা, দেশি মুরগির মাংস, সামুদ্রিক মাছ, ডিমের সাদা অংশ অ্যাসিডিটি হতে বাধা দেয়। আর চিপস, মাখন, আইসক্রিম, রেড মিট, পনির, টক ফল, চকোলেট, কফি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করে। এটা গেল কী খাবেন আর কী খাবেন না। এবার বলবো কী কী নিয়ম কানুন বা লাইফস্টাইল আপনাকে মেনে চলতেই হবে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে এবং এই সমস্যাকে দূরে রাখতে। প্রথমত, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। দ্বিতীয়ত, ধূমপান যথাসম্ভব কম করতে হবে, ছেড়ে দিলে সব থেকে ভালো হয়। তৃতীয়ত, মদ্যপান পরিত্যাগ করতে হবে। চতুর্থত, দুপুরে খাবার খাওয়ার পর ঘুমানো চলবে না, রাতেও খাবার খাওয়ার পর অন্তত 2 ঘন্টা পরে শুতে যাবেন। পঞ্চমত, পাতলা কাপড়ের এবং ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করতে হবে, মোটা কাপড়ের এবং আঁটোসাঁটো পোশাক অম্বলের সমস্যা বৃদ্ধি করে। ষষ্ঠত, শোয়ার সময় মাথাকে ধরের তুলনায় 2.5 থেকে 3 ইঞ্চি উঁচুতে রাখতে হবে, অর্থাৎ খুব নরম এবং চিলতে বালিশে শোয়া চলবে না। এই 6টি নিয়ম কানুন মেনে চলতেই হবে অম্বল থেকে দূরে থাকতে হলে। এবার আসি অ্যাসিডিটি বা অম্বলের সমস্যার আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার বিষয়ে। এই ঘরোয়া চিকিৎসাটি খুবই কার্যকরী এবং খুবই সহজ। এই ঘরোয়া ওষুধটি তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে 1টি কালমেঘ পাতা। এই ভেষজ উদ্ভিদটি প্রায় সকলের কাছেই অতি পরিচিত। এই কালমেঘ পাতা থেঁতো করে 1/2 টেবিল চামচ বা 1 চা চামচ রস করে নিতে হবে। এই রসে 1 গ্রাম বা 2 চিমটি পরিমাণে বড় এলাচ দানার চূর্ণ মিশিয়ে নিতে হবে। বড় এলাচ যে কোনো বড় মুদিখানা দোকানেই পাবেন। সকালে খালি পেটে এই এলাচ চূর্ণ মিশ্রিত কালমেঘ পাতার রস খেতে হবে। কয়েকদিনের মধ্যেই অ্যাসিডিটি বা অম্বল থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, অম্বল থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে প্রথম দিকে বলা নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।